আমরা মাছের ঝোল নিয়েছি। এটা হচ্ছে তেলাপিয়া মাছ, এটার সাথে আলু বেগুন আর ঝিঙে দিয়ে আমি কারি করেছি। এটা বেশি মশলা দিইনি, এটা রেসিপি আমি পরে ছাড়বো। এটা আমরা গরমের টাইমে একটু ঝোল খেলেই ভালো। আমার মেয়ে যে হতো কারি মাছ খায় না, সেই জন্য ওকে ভাজা মাছটা বেছে এরকম করে দিয়েছি। তাহলে আমরা শুরু করি। দেখতে পাচ্ছ না এদিকে ভাত করছে? মাঝখানে ভাত করছে তো। Yeah.
লাগবে নামে না বাবা আলুটাকে তো আমিই কেটে নিই
কি পড়া আমার কি বলবো তাই জানো দিদি স্লো মাছ পছন্দ করে না বন্ধুরা আজকে আর এই পর্যন্ত আবার আপনাদের সাথে নতুন এই বাচ্চাটা কি করছে তাহলে আপনাদের সাথে আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণে টাটা বাই 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 এই যে দিদাকে দেখো দেখা যাচ্ছে